যে ছবি এখানে আছে সেই ছবি তার সন্তান সে দেখাতে চায়। কোন দেশ আমরা তৈরি করেছি যে দেশে কেউ তার কথা বলতে গেলে তার ন্যায্য প্রাপ্তি চাইতে গেলে তাকে গুলি করে হত্যা করা হয়। আমরা 1971 সালে যারা যুদ্ধ করেছি এখানে কুদ্দুস ভাই শহর অনেকেই, আমরা চিন্তা করতে পারি না এই দেশের কথা, আমরা ভাবতেও পারিনি এই দেশের কথা। আমি জিয়া পরিষদকে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই, কৃতজ্ঞতা জানাতে চাই যে তারা এই ক্ষুদ্র হলেও তারা এই কাজটি করেছেন, তাদেরকে স্মরণ করে রাখবার জন্য এই যে একটা স্মরণিকা তারা তৈরি করেছেন এটা প্রথম পদক্ষেপ যে আমরা তাদেরকে স্মরণে রাখব। তার জন্য আমি একটা জিনিস এখান থেকে বসে লক্ষ্য করছিলাম, এই বইটি যখন আমাদের নূরে আলমের স্ত্রীর হাতে দেওয়া হয় তার পাশে বসা তার ছোট্ট মেয়েটা যার বয়স এখন বোধ হয় 4 বছর হয়েছে কি না, 4 বছর, সে বইটা নিতে চাচ্ছিল, তার মা তাকে বইটা নিতে দেয়নি। আমি বুঝতে পেরেছি যে ছবি এখানে আছে সেই ছবি তার সন্তান সে দেখাতে চায়। আমরা এক একটা জনগণকে সম্পৃক্ত করবার জন্য আমরা আন্দোলন শুরু করেছি, আমরা সারা দেশে এই আন্দোলন ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। এবং আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন যে এই আন্দোলনকে দমন করবার জন্যে এই সরকার কিভাবে তারা নেকেডলি একদম উলঙ্গভাবে নেমে পড়েছে। এরা গণতন্ত্রের কথা বলে, গণতন্ত্রের কথা বলে বিরোধী দলের সমাবেশকে শান্তিপূর্ণ কর্মসূচিকে বাধা দিচ্ছ কেন? বাস মালিকদের দিয়ে বাস গণপরিবহন বন্ধ করে দিচ্ছে কেন? কারণটা কি? যে সমাবেশ যেন বড় না হয়, আজকে সব পত্র পত্রিকাগুলোতে এসছে। কোন মানসিকতা? সমাবেশ বড় না হতে তাদের লাভটা কী হবে? তাদের তারা বলতে পারবে দেখো বিএনপি সমাবেশ বড় হয় নাই, তাতে কি হবে? মানুষের ভেতরে অন্তরের মধ্যে তো তোমাদের জন্য ঘৃণা এসে গেছে, প্রতিটি মানুষ এখন তোমাদেরকে ঘৃণা করে, কারণ তোমরা শুধু মিথ্যার উপরে, তোমরা শুধু কথার উপরে তোমরা বসে আছো, টিকে আছো, আর অন্য কোনো কারণ নেই। আর তোমাদের সেই বন্দুক পিস্তল দেওয়া যে সমস্ত বাহিনী আছে সেই বাহিনীর কারণেই তোমরা টিকে আছো, যারা আমাদের জন্য প্রাণ বিসর্জন দিয়েছেন, আত্মত্যাগ করেছেন, তাদের শুধু এইভাবে স্মরণ করলেই হবে না, তাদেরকে তাদের এই আত্মত্যাগকে যদি আমরা সত্যিকার অর্থে শ্রদ্ধা জানাতে চাই, মনে রাখতে চাই, আমাদেরকেও ত্যাগ স্বীকার করতে হবে, আমাদেরকেও রাস্তায় নেমে আসতে হবে, আমাদেরকেও রাস্তায় নেমে আসতে হবে, একই সঙ্গে দাঁড়িয়ে আমাদেরকে সোচ্চার কণ্ঠে বলতে হবে যে এই সরকার নিপাত যাক, তাদেরকে আমরা চাই না, জনগণ চায় না, যারা মানুষ হত্যা করে, যারা মানুষ গুম করে, যারা খুন করে, যারা জনগণের সম্পদ লুটে নিয়ে বিদেশে পাঠায়, তাদের এখানে কোনো স্থান নেই। এই কথা খুব জোরে বলতে হবে বন্ধুরা।